ওয়েলকাম এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি রিডিং পড়ার টপ 5টি ট্রিক্স। যারা একদমই রিডিং পড়তে পারছো না এবং যারা রিডিং পড়তে গিয়ে আটকে যাচ্ছ, তারা যদি এই 5টি ট্রিক্স ঠিকঠাকভাবে মনে রাখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে আর কোনো দিনও রিডিং পড়াতে তোমার সমস্যা হবে না এবং যে কোনো ওয়ার্ডকে দেখেই জাস্ট রিডিং করতে পারবা। এর জন্য স্টেপ বাই স্টেপ করে দেখো, ইংরেজি রিডিং শেখার জন্য তোমাকে জিরো থেকে হিরো হওয়ার জন্য তোমাকে এই 5টা ট্রিক্স, জাস্ট 5টা ট্রিক্স মাথায় রাখতে হবে। এই ট্রিক্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং টপ ট্রিক্স। অনেক রিসার্চ করার পর এই ট্রিক্সগুলো তোমাদের জন্য তৈরি করলাম। যেমন ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে, ইংরেজি উচ্চারণ পড়ার সময় যে কোনো ওয়ার্ডকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। যেমন দেখো, ডেঞ্জার, ডেঞ্জার এটা একটা বড় ওয়ার্ড। একে আমরা কী করবো, সুবিধার জন্য যেন সঠিক উচ্চারণ করতে পারি এর জন্য ভেঙে নেব। এর ক্ষেত্রে রুলস আছে, দুটো কনসোনেন্ট থাকলে ঠিক তার মাঝখান থেকে ভেঙে নেব। যেমন দেখো, উপরে ডেঞ্জার, এখানে দেখো এন কনসোনেন্ট এবং জি কনসোনেন্ট, তার মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে। তাহলে কি করব, এদের মাঝখান থেকে ভেঙে নেব। এক্ষুনি দেখলাম, তাহলে দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে নেব। যেমন আরেকটি ওয়ার্ড দেখো, মেকার, এবার এখানেও দেখো এই ওয়ার্ডটি বড় ওয়ার্ড, তাহলে কি করব, এখানে ভেঙে নেব। এর ক্ষেত্রে দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে যে, যদি আমরা ভিসিবি রুলস পাই, এর ক্ষেত্রে নিয়ম কী ছিল, ঠিক তার আগের ভাওয়েলটির পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিলাম। চলো এবার উপরে দেখো, উপরেও আমরা ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করব। যেমন এখানে দেখো এ, এখানে ভিসিবি রুল হচ্ছে কি না প্রথমে আমাদেরকে চেক করতে হবে। এ ভাওয়েল, কে কনসোনেন্ট, তারপরে ই ভাওয়েল, তার মানে এখানে ভিসিভি রুল হচ্ছে। এক্ষুনি দেখা আসলাম, ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দিতে হয়, তাই এর পাশ থেকে ভেঙে দিলাম। ব্যাস, এই দুটো রুলস যদি জানো, তাহলে যে কোনো ওয়ার্ড, যত বড় ওয়ার্ড হোক, তুমি যদি এই দুটো রুলস অ্যাপ্লাই করতে পারো, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার 40% উচ্চারণ কমপ্লিট, তোমার 40% উচ্চারণ কমপ্লিট। জাস্ট দেখো। এবার চলো আমরা সেকেন্ড টিপসটি দেখে নিই। সেকেন্ড টিপসটি হচ্ছে বানান। বানান মানে আমরা এক্ষুনি যেই ওয়ার্ডগুলো দেখে আসলাম তাদেরকে কী করলাম, প্রথমে ভেঙে নিলাম। এবার ভাঙার পরে আমরা দ্বিতীয় নম্বরে কী করব, বানান করে নেব। তাহলে দ্বিতীয় টিপসে আমরা বানান করে নেব। ওকে, আমরা ভাঙি কী জন্য, আমরা ভাঙি ওয়ার্ডটিকে ছোট করার জন্য, যেন আমরা 100% বানান করতে পারি। তাহলে চলো একে আমরা বানান করে নিই। যেমন এম, এ, এম এর জন্য কী হয় মো, এবার এ, এ এর জন্য একার, কেন, কারণ এখানে এ ভিসিবি রুলে আছে। এ ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, ভিসিবি রুলে থাকলে এ এর লং সাউন্ড হয়, ই এর লং সাউন্ড একার, তাই এখানে একার হলো। তাহলে এম এ মা না, কিন্তু এম এ কী হবে, মে, এম এর জন্য মো আর এ, এ এর জন্য একার, তাহলে এম এ মে। নেক্সট, এবার এখানে দেখো কে, কে এর জন্য কী হয়, কো, কে এর জন্য কো, তারপরে ই আর। এর ক্ষেত্রে মনে রাখবে, কোনো ওয়ার্ডে যদি ই আর, এ আর, আই আর এবং ইউ আর, এই 4টি আর থাকে, তখন এর জন্য উচ্চারণ হয় আর। এটা আমি আগের ক্লাসেও বলে এসেছি। তাহলে এখানে দেখো, কো প্লাস আর কী হয়ে যাবে, কার, তাহলে পুরোটাকে দাঁড়ালো মে কার। তাহলে দেখলা, আমরা এখন জাস্ট দুটো টিপস অ্যাপ্লাই করে ওয়াটকে ভেঙে তার বানান করতে শিখে গেলাম। আরও 3টে টিপস যদি দেখে নিই, তাহলে পুরো 100% উচ্চারণ এবং রিডিং পড়তে শিখে যাব, গ্যারান্টি শিখে যাব। চলো আগের ওয়ার্ডটি দেখলাম, যেমন ডেঞ্জার, এখানে আমরা এখান থেকে ভেঙে দিয়েছিলাম, আমরা এটা প্রথমে দেখে আসলাম। এবার একে আমরা কী করব, বানান করব। চলো ডি এ এন কী হয়ে যাবে, এর বানান ড্যান, কেন, আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে, ভালো করে শুনবা, কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে, তখন এ এর জন্য জফলা আঁকা এ, এরকম সাউন্ড হয়। এখানে দেখো শুরুতে এ আছে, তাই এখানে জফলা আঁকা এ সাউন্ড হয়েছে। ডি এর জন্য ডো, এ এর জন্য জফলা আঁকা, আর এন এর জন্য দন্তন্য, মানে ড্যান। নেক্সট জার, জি ই আর, জার, কেন, আমরা তো জানি জি এর জন্য গ হয়, বাট জি এর পরে ই, আই, ওয়াই থাকলে বর্গীয় জ হই, এখানে জি এর পরে ই আছে, তাই বর্গীয় জ, আর ই আর এর জন্য আর, এক্ষুনি দেখে আসলাম, তাহলে বর্গীয় জ প্লাস আর মানে জার, তাহলে পুরোটা কি দাঁড়ালো ড্যাঞ্জার। তাহলে দেখলা, জাস্ট দুটো টিপস অ্যাপ্লাই করে আমরা ওয়ার্ডকে ভেঙে উচ্চারণ এবং রিডিং করতে পারছি। এবার 3 নম্বর টিপসটি হচ্ছে ডবল লেটার, মানে ডবল লেটার মানে, মানে কোনো ওয়ার্ডে আমরা যদি দেখতে পাই একই লেটার দুবার থাকে, তখন আমরা কী করব, এবং এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে, কেন ভুল করে, এখানে দেখো
একই লেটার মানে জি দুবার আছে, তার মানে কি এখানে জি হচ্ছে কনসোনেন্ট। আমরা এক্ষুনি শিখে আসলাম যদি কোনো ওয়ার্ডে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাহলে এখানে ডবল জি আছে তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দেব। কিন্তু না, আমরা এই ভুলটা করব না, এই জন্যই এখানে এই 3 নম্বর টিপসটা শেখা। যদি কোনো ওয়ার্ডে ডবল লেটার থাকে, একই রকমের ওয়ার্ড দুবার থাকে, তখন তাদের মাঝখান থেকে আমরা কখনো ভাঙবো না, পরিষ্কার এই ভুলটা করব না। এই ভুলটা সবাই করে, এই ভুলটা করব না। এর ক্ষেত্রে নিয়ম কি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোনো ওয়ার্ডে একই লেটার দুবার থাকে তখন ঠিক তার আগের ওয়ার্ডটি মানে মানে ডবল লেটার এর আগের ওয়ার্ডটি এর পাশ থেকে ভেঙে দেব। ওকে, এটা হচ্ছে নিয়ম। তাই দেখো এখানে ডবল জি ছিল, এর আগে থেকে ভেঙে দিলাম। কোনো ওয়ার্ডে যদি ডবল লেটার থাকে তখন ঠিক তার আগে থেকে বা ঠিক তার পরে থেকে ভেঙে দিতে হই। এবার কখন কোথায় থেকে ভাঙবো এর জন্য আমার একটা ভিডিও করে দেওয়া আছে, সেটা গিয়ে দেখে আসো। এবার দেখো, এবার এখানে এই ডবল লেটার এর পরে থেকে আমরা ভাঙতে পারি, বাট আমরা যেহেতু এর উচ্চারণ করতে পারবো তাই আমরা আর ভাঙবো না। যদি একটু বড় ওয়ার্ড থাকতো তাহলে আমি এর পাশ থেকে ভেঙে দিতাম। এই জন্যই বলছি, যদি না বুঝতে পারো যে কখন কোথায় থেকে ভাঙবো, আমার চ্যানেলে অলরেডি এই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেওয়া আছে, ওই ভিডিওটা একটু খুঁজে দেখে আসো। তাহলে একে আমরা আর ভাঙছি না। চলো এবার আমরা কি করব, দ্বিতীয় নম্বর টিপসে শিখলাম বানান করে নেব। তাহলে বি আই এর জন্য কি হয়? বি। নেক্সট ডবল জি, এর ক্ষেত্রে মনে রাখবে উচ্চারণ এর ক্ষেত্রে যদি একই লেটার দুবার থাকে তখন তাদেরকে একটি ধরে নিতে হয়। এখানে দেখো ডবল জি আছে, তাহলে দুটো জি মিলিয়ে আমরা একটি জি ধরে নেব। জি এর জন্য কি হয়? গো। কিন্তু আমরা জানি জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গীয় জ হয়, এখানে জি এর পরে ই আছে তাই জি এর জন্য বর্গীয় জ। কিন্তু এটা ব্যতিক্রম ওয়ার্ড, জি এর জন্য এখানে গো হবে, আর ই আর এর জন্য আর, তাহলে কি হলো? গো প্লাস আর গার, তাহলে পুরোটা কি দাঁড়ালো? বি গার। তাহলে দেখলা এই ইংরেজি ওয়ার্ডটিকে আমরা জাস্ট 3টি টিপস অ্যাপ্লাই করে ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম। এভাবে করে তুমিও পারবা, জাস্ট 5টি টিপস মনে রাখো। এবার 4 নম্বর টিপসটি হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড। ব্লেন্ডিং ওয়ার্ড মানে কি? মানে হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, মানে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড যদি থাকে তখন আমরা কি করব। যেমন দেখো ব্রাউজার, এখানে বলো তো এখানে ব্লেন্ডিং ওয়ার্ড কোনটি আছে, মানে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড কোনটি আছে? একদম শুরুতেই আছে বি আর, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড। এটাকে নিয়ে কেন আলোচনা করছি? কারণ এখানে অনেকেই ভুল করছে। যেমন দেখো এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এবং বি কনসোনেন্ট আর কনসোনেন্ট দুটো কনসোনেন্ট আছে। আমরা এক্ষুনি শিখে আসলাম দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই, তাহলে এর মাঝখান থেকে আমরা ভেঙে দেব কিন্তু ভাঙবো না। তাই জন্য তো উপরে লিখলাম ব্লেন্ডিং ওয়ার্ড, যদি ব্লেন্ডিং ওয়ার্ড থাকে তখন তাকে আমরা ভাঙতে পারবো না। এটাকে খুব ভালো করে মাথায় গেঁথে নাও। এবার কোশ্চিন হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড কোনগুলো, আমরা কি করে বুঝবো? এই জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ব্লেন্ডিং ওয়ার্ড রিলেটেড ভিডিও দিয়ে দেওয়া আছে, ওখানে সমস্ত বিষয়টা বলে দেওয়া আছে, জাস্ট একবার গিয়ে দেখে আসো। তাহলে এবার কি করব, এবার এখানে আমরা যেহেতু এটা বড় ওয়ার্ড এখান থেকে ভেঙে নেব। এবার এখানে দেখো ডব্লু কনসোনেন্ট এস কনসোনেন্ট, তাহলে কি করব, এদের মাঝখান থেকে ভেঙে দেব। আমরা এক্ষুনি শিখে আসলাম দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয়, তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম। এবার চলো এবার বানান করো। যেমন দেখো বি আর এর জন্য কি হবে, এটা কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য ব্রো হয়। আর ও ডব্লু এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর সাউন্ড হয় আউ, ও ডাব্লু এর সাউন্ড হয় আউ, তাহলে কি হলো? ব্রো প্লাস আউ মানে একসাথে যুক্ত করলে ব্রাউ। তাহলে বুঝতে পারলা আমরা এখানে বানান করতে গিয়ে কোথায় সমস্যায় পড়লাম? এই কনসোনেন্ট ব্লেন্ডিং এবং ভাওয়েল ব্লেন্ডিং এই দুটোই ভিডিও করে দেওয়া আছে, ওটা গিয়ে দেখে আসো। এবার দেখো এস, এসের জন্য দন্তস, কিন্তু না, আমরা সবাই জানি এস যদি দুটি ভাওয়েলের মাঝে থাকে তখন এসের জন্য বর্গীয় জ হয়। এখানে দেখো এসে এক পাশে ই ভাওয়েল এবং আরেক পাশে ডব্লু সেমি ভাওয়েল, তাহলে এখানে এসের জন্য কী হবে? বর্গীয় জ হবে। তাহলে এসের জন্য বর্গীয় জ আর ই আর এর জন্য আর, তাহলে কী হলো? বর্গীয় জ প্লাস আর মানে জার, তাহলে পুরোটা কী দাঁড়ালো? ব্রাউ জার, বোঝা গেল? এবার এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে গুনার সময় আমি ডব্লুকে কনসোনেন্ট কেন ধরলাম। এর ক্ষেত্রে মনে রাখবে গুনার সময় আমরা ডব্লুকে কনসোনেন্ট ধরবো। এবার লাস্ট টিপস, 5 নম্বর টিপসটি হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যদি কোনো ওয়ার্ডে আমরা ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই তখন আমরা কি করব। এখানে অনেকে ভুল করে, যেমন দেখো কালচার, এখানে বলো তো এখানে ওয়ার্ড প্যাটার্ন কোনটি? এখানে টি ইউ আর ই
এর উচ্চারণ হয় চার, এটি হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। কেন আমরা সবাই জানি 31টি ওয়ার্ড প্যাটার্ন আছে, এই নিয়েও ভিডিও করে দেওয়া আছে। তাহলে এই টি ইউ আর ই এর উচ্চারণ হয় চার, এটি হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা কোনো ওয়ার্ডে যদি ওয়ার্ড প্যাটার্ন দেখতে পাই তাহলে সেখান থেকে কখনো ভাঙবো না এবং সেখানে কোনো রুলস কিচ্ছু অ্যাপ্লাই হয় না। ওয়ার্ড প্যাটার্নের যেরকম সাউন্ড হবে আমাদের সেটা ইউজ করতে হবে। তাহলে চলো এবার আমরা বানান করি। যেমন দেখো সি ইউ এল কুল না, কিন্তু সি ইউ এল কাল হবে। নেক্সট টি ইউ আর ই চার, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, তাহলে পুরোটা কি দাঁড়ালো কালচার। তাহলে দেখলা আমরা টোটালে 5টে টিপস শিখলাম এবং 5টি টিপসকে অ্যাপ্লাই করে কখন অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দিলাম। যদি এই 5টি টিপস মনে রাখতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তুমি উচ্চারণ এবং রিডিং পড়তে আর কখনো কোনো দিনও আটকাবো না। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো ফুলিশ এফ ডবল ও এল আই এস এইচ ফুলিশ, এবং নেক্সট এস আই এস টি ই আর সিস্টার, এই দুটোর উচ্চারণ কীরকম হবে তোমরা সবাই ভেঙে ভেঙে কমেন্টে লিখে দেখাও। তাহলে যাদের ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয় এবং উচ্চারণের সমস্যা হয় যদি এই 5টি টিপস মনে রাখতে পারো জীবনে আর কোনো দিনও সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানে।